আসসালামু আলাইকুম। আটা আর তেল দিয়ে চুলায় তৈরি একেবারে বেকারি স্টাইলে নান খাটাই তৈরি করে দেখাবো। এই বিস্কিটটা দেখলে বা কাউকে খেতে দিলে কেউ বুঝবেই না এটা আপনি বাসায় তৈরি করেছেন, একদম দোকানের মতোই টেস্ট আর দেখতেও। তো এই বিস্কিট তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ তেল নিয়ে নিলাম, তারপরে নিয়েছি 1/3 কাপ পাউডার সুগার, মানে চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে হাফ চা চামচ এলাচ গুঁড়া, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু এখানে পাউডার সুগারটাই ব্যবহার করতে হবে। একটা চালনি নিয়ে নিচ্ছি, এখন এখানে 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। তো আমি এখানে ফাগুন বেকিং পাউডারটা ব্যবহার করছি, আপনারা যে কোনো বেকিং পাউডারটা ব্যবহার করতে পারবেন। তো 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে 3 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি, অবশ্যই সুজিটা কিন্তু দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার হাত দিয়ে, আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ আমার কাছে হাত দিয়ে বেশি ভালো মনে হয়। তারপরে এই যে ঠিক মতো দলা হয়ে যাচ্ছে, যদি বেশি ঝরঝরে মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন। তো আমার কাছে একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো 1 টেবিল চামচ নিয়ে এটাকে মেপে আমি এভাবে সমান করে নিচ্ছি, তাহলে সব বিস্কিটগুলো একই রকম সাইজ হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এরকম চামচ মেপে নিয়েছি যাতে করে সব বিস্কিটগুলাই কিন্তু একই রকম সাইজের হবে, আর এখানে আমার 15টা বিস্কিট হয়েছে। তো এই যে একটু গোল করে হাত দিয়ে চ্যাপটা করে দিলাম, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে নিতে পারবেন। তো এদিকে একটু ট্রের পরে আমি কাগজ দিয়ে তেল দিয়ে নিয়েছি, তারপরে বিস্কিটটা বসিয়ে দিলাম। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে গোল করে তারপরে চ্যাপটা করে নিতে হবে, তবে একেবারে কিন্তু পাতলা করা যাবে না। তো একটু ফাঁকা করে এভাবে বসিয়ে দিতে হবে। তো এই সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর বাকি কিছু আছে সেটা আমি অন্য চুলায় তৈরি করব। তো এদিকে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সেটাকে এভাবে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে আপনার বেকারি স্টাইলে লুকটা আসবে। তো খুব ভালো করে উপরে এই কুসুমটা ব্রাশ করে দিতে হবে। তারপরে তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল, এতে করে বিস্কিটটা খেতেও মজা লাগবে এবং দেখতেও বেকারি স্টাইলের মতোই লাগবে। তো এই যে চুলার পর আগে থেকে একটি কড়াই বসিয়ে তারপরে কাগজ দিয়ে দিয়েছিলাম, সাদা কাগজ 3টা, তারপরে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি 10 মিনিট, তার উপরে এই যে বিস্কিটের ট্রেটা দিয়ে দিলাম, আর দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে আমার, 30 মিনিট পরে আমি ফিরে আসব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, 30 মিনিট পরে বিস্কিটটা হয়ে গিয়েছে, আর এরকম কালার আনতে হলে অবশ্যই নিচে এমন কাগজ ব্যবহার করতে হবে। তো অবশ্যই আপনারা কাগজটা ব্যবহার করবেন, তাহলে এমন সুন্দর কালার চলে আসবে। তো এই যে বিস্কিটগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে আমি এখন নামিয়ে নেব, আর ঠান্ডা না করে কিন্তু উঠাতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো ওই পর্যায়ে অনেক নরম থাকে, ভেঙে যাবে, সেই জন্য ঠান্ডা হলে তারপরে বিস্কিটগুলো উঠাতে হবে। তো এখন আমি বিস্কিটগুলো উঠিয়ে নেব, দেখুন তলার পাশটা কতটা সুন্দর হয়েছে, সবগুলো বিস্কিট আমি উঠিয়ে নিয়েছি, মাশাল্লাহ বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো একটা বিস্কিট আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে, অনেক মুচমুচে হয় এই বিস্কিটটি, ভিতরটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি।